পৃথিবীর সবথেকে আপন জন কজন? পৃথিবীর সবথেকে আপন জন হলো কারা? এই পৃথিবীতে আপন জন সবথেকে হলো তিনজন। এক নম্বর হলো মা, দু নম্বর হলো বাবা, তিন নম্বর হলো বিবি। কোরআন শরীফে আল্লাহ বলেন, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না, আল্লাহ ছাড়া কারোর বন্দেগী করবে না। কারণ আল্লাহর পরে পরে করবে কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার মা এবং বাবা। জীবনের প্রথমে মা বাবার বেড়া পার হয়ে গেলে এমন একজন তোমার আপনজন, এমন একজন তোমার বন্ধু হয়, এটা আল্লাহ পাকের বিধান। ওয়াখলাকুনাকুম আজওয়াজা, আল্লাহ বলে তোমার বন্ধু বানিয়ে দিয়েছি, তোমার বিবিকে এমন জোড়া বানিয়ে দিয়েছি, রক্ত মাংস থলি ভরা নর নারীর দেহ, রক্ত মাংস থলি ভরা নর নারীর দেহ, তবু এত প্রভেদ কেন বলতে পারো কেহ? পুরুষের যা তৈরি নারীরও তাই তৈরি, এর রক্ত ওর রক্ত, এর শোক ওর শোক, কিন্তু দুজনের মধ্যে কত প্রভেদ দেখো। কি প্রভেদ? নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি? মেয়ে যদি দাঁড়িয়ে ওঠে জোরে বলুন দেখবো, আরে এক পক্ষে ফোন করলে আর এক পক্ষে হ্যালো বলে, বলে না একটু হু হ্যাঁ করো? নারীদের দাঁড়িয়ে ওঠে? যদি উঠতো কি বিপদ হতো বিলেন? এই আমাদের মতো বুড়াদেরকে বেলেট নিয়ে রাতে শুতে হতো বিলেন, সকালবেলায় বউটাকে ধরে কামিয়ে দিতে হতো, এরকম করে দাঁড়িয়ে কমাতে হতো, মোচো কমাতে হতো, না তো আই লাভ ইউ হতোই না। কিন্তু আল্লাহর কি বিধান দেখো, সুবহানাল্লাহ বলো, নারীর কেন গব গজায় না, এই দেখো কি হচ্ছে, মুখে হয় না দাড়ি, গলার স্বরে মধু ভরা, বুকে দুধের হাড়ি। আল্লাহ পাকের কি বিধান দেখে নাও, মেয়েদের গলার স্বর আল্লাহ মধু ভরা দিয়েছে, আর পুরুষের গলার স্বর গাম্ভীর্য কর্করে দিয়েছে। সত্যি করে বলুন দিনি, ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? শামসির বাজারে দুটো নারকেলের দাম 30 টাকা, একটা ডাবের দাম 60 টাকা। আচ্ছা বলুন দিদি, ডাব শুকিয়ে তো নারকেল হয়েছে না, হয়নি? জোরে বলুন না কি হয়। তাহলে হালাকে নারকেলের দাম বেশি হওয়া উচিত ছিল, কিন্তু নারকেল শুকিয়ে যাওয়ার কারণে দামটা কমে এসেছে, ঠিক? এবাদত এইরকম, আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের দেহের স্প্রিং গুলো নর্মাল হয়ে গেছে, আমরা এখন নারকেলের দিকে আগিয়েছি, আর আপনারা এখন কোন দিকে আছেন? ফুলডাবের দিকে আছেন আর কি, দেখছেন না কোকোনাট টি, গ্রিন কোকোনাট, গ্রিন সবুজ কোকোনাট, আর আমরা হলো ওল্ড মডেল, এরা হলো নিউ মডেল। আমরা যদি কোনো মেয়েকে বলি আই লাভ ইউ, তাহলে বুড়ার মরো, আর এই রকম যুগে যদি বলে আই লাভ ইউ, মেয়েরা বলবে হ্যালো হাউ আর ইউ, আই অ্যাম ওকে থ্যাংক ইউ, গা ইউজ করে। আমার এই বন্ধু যদি বলে কাউকে আই লাভ ইউ, তবে এটা কি বলবে? হাসবে না, আর গাল দিয়ে বলবে বুড়ার মরো। আর এই রকম আমার বন্ধু যদি বলে তো তোর চোখে 3-4 বার তাকাবে, আহা পড়ে না চোখের পলক কি তোমার। কোরআন কারিমে আল্লাহ বলেন, কুল লিল মুমিনিনা
মুমিন পুরুষকে বলো পর নারীর দিকে তাকাবে না, নারীদেরকে বলে দাও তুমি দেখাবে না। ভারতের মাটিতে মুখ আর চোখ ঢাকতে বলেছে, নাক আর মুখ ঢাকছে ব্যারামের জন্য, আর টেনে বসে দেখছি পেট উদম, পিট উদম, বগল উদম, ওখানে করুণা ঢুকতে পারবে না, মেয়েরে তো সব উদম, কি বেহায় আপনার ভাই বলছো তো বড় করুণা। তারপর পিঠের চালে যে জামাটা আছে বুঝলেন, জামাটা এরকম পান মার্কা, মধ্যে একটা তীর, ওর নাম তো আই লাভ ইউ, ভালোবাসে যাও পিছন থেকে না হয় পিছন থেকে হয়। পৃথিবীর সব থেকে আপনজন হলো কি মা বাবা, দ্বিতীয় আপনজন হলো তোমার বিবি, তাদেরকে আমি জোড়া জোড়া করে বানিয়েছি কেমন জোড়া, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক, কোরআনে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন নারীকে পুরুষের সম্পদ বানিয়েছেন, পুরুষটাকে নারীর সম্পদ বানিয়েছেন, দুজনার মন বিনিময় তার নাম বেছে নেকা, একে অপরের জন্য অনুসারী, একে অপরের জন্য পাগল, একে অপরের জন্য দেওয়ানা, একে অপরের জন্য মহব্বতের দায়রা, দুজনের মধ্যে দুজনের যে প্রেমের ভাইরাস আল্লাহ পাক দান করেছে, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। মা বেটাকে ওসিয়ত করছেন, বেটারে শুনে নে রে বেটা, কি শুনব, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, কোরআনে কারিমে আল্লাহ বলছেন বেটারে আমি মরে গেলে, মা মরে গেলে সৎ পরামর্শ নেবের জন্য কার কাছে যাবি, এক সম্প্রদায়ের মানুষ তার আল্লাহকে দেখে ভয় করে, তারা কারা, উলামা, আমি মরে যাবার পরে কোন সৎ আলেমের কাছে যাবে, আলেম দু প্রকার আছে, একটা সৎ আর একটা অসৎ, আলেম মানে জ্ঞানী, এই নয় যে মাওলানা, আলেম মানে জ্ঞানী যারা বুদ্ধি রাখে, মা বিছানায় পড়ে গেল, কোরআনে কারিম আল্লাহ বলছেন ফালাউলা ইযা বালাগাতিল কুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, যখন নিঃশ্বাসটা তোমার হুলকুমে যে দেখবে তখন তুমি মৃত্যুপথের যাত্রী, নিশ্চয় তোমার মরণ হবে ওই জায়গায় যে জায়গায় লিস্টি করা আছে, এক সেকেন্ড এদিক হবে না ওদিক হবে না, কিন্তু তুমি যতই পালাও আকাশে জমিনে পাহাড়ে গুহায় মরণ তোমার সেই জায়গায় গিয়ে ধরবে। মা বলল বেটা আমার মৃত্যু নিকটবর্তী, আমি মরে গেলে খবরদার বেটা লাইনচ্যুত হবি না, সব ব্যক্তির পরামর্শ। সকালবেলায় মা মরে গেল, পৃথিবীর সব থেকে দুঃসংবাদ যার মা মরে যায়, বাবা মরে যায়, এর থেকে কষ্টজনক দুঃখ আর নাই, সারা পৃথিবীতে সব পাওয়া যায় মা পাওয়া যায় না, সারা পৃথিবীতে সব পাওয়া যায়
বাবা পাওয়া যায় না বাপ হারালে বাবা আর পাওয়া যাবে না বিবি চলে গেলে বিবি পাওয়া যায় এক সন্তান গেলে আরেকটা সন্তান পাওয়া যায় ওটা না পায় আরেকটা পাওয়া যায় কিন্তু মার এই জায়গাটা পূর্ণ করার মতো কেউ থাকে না মা এমন একটা সম্পদ অনেক কবি মায়ের সম্পর্কে বলা হয়েছে বেদ বলেছেন মাতা স্বর্গং পিতা স্বর্গং নমস্তিতে স্বর্গং মাতা উপভাষিত নমং কৃতিতং কল্যাং সর্বনাম নমস্তিতে মাতা দেবতা আরচনা পূজ্যনি নাম কদম্বা নিরিদিত নাম ধারিণা ধাপ্তি নাম গৃতি বয় নাম অনুদিত নাম কল্যাং শুভ শুভাং কিঙ্কি কৃতিতং পূজ্যত নাম গৃহতি নমস্তিত বায় ওম শান্তি মাতা পদচুত্তং কল্যাহে নম মাকে ভাত পাওয়ার না দাও মাকে দেখতে পারো আর না পারো সেটা তোমার ব্যাপার কিন্তু মায়ের তরফ হইতে ভালোবাসার কোন কমি তোমার উপর নাই তোমাকে মিথ্যা প্রলোভনে তোমার বিবি ভুল ধরিয়ে দেয় দেখেছ তোমার মা শুধু তোমার ভাইয়ের ছেলেকে নেয় আমাকে নেয় না এই যে চিমটি কাটাতে তুমি পাগল হয়ে গেলে মাকে চিনতে পারলে না কিন্তু সত্যি করে বলো বেদ বলছে প্রভাসিত কল্যাণ বসুমতি হেরি নাম চরিতত্ব বলো তুমি যখন মায়ের কাপড়ে পেশাব করে দিয়েছিলে তোমার মা কি গালে খাস করে একটা চর মেরেছিল চর না মেরে তোমাকে বুকে জড়িয়ে ধরে মুখে চুম্বন দিয়েছিল এক চুম্বন বেদ বলছেন সাতটা বেদ তোমার পায়ের তলে দিলে মায়ের চুমোর কাছে ঋণী হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলুন কি সাদ মা তোমার শীতের রাতে মুখে জড়িয়ে ধরে নিজে মুতের উপর শুয়েছে কিন্তু তোমাকে পেশাবের উপর শুয়াইনি তুমি পায়খানা করে দিয়েছ নিজে পায়খানায় ডুবে গেছে তোমাকে পায়খানা হাত দিয়ে উঠিয়ে দিয়েছে মা নিজে পায়খানা করে সাবান দিয়ে হাত দৌড় কিন্তু বেটার পায়খানা খরচ করে সাবান দেয় না মা দেয় বেটার পায়খানা মায়ের কাছে আতরের মতো লাগে ভাইরা আমার বন্ধুরা আমার মা মরে গেল মায়ের কবর দেওয়া হয়ে গেল মায়ের সমাধি দেওয়া হয়ে গেল মা মরে গেছে রে মাটি দেওয়া হলো কবরের ধারে বসে অঝর নয়নে কাঁদে হাজার হাজার চোখের পানি ঢেলে এমন সময় মনের মতো মায়ের কথা উদয় হলো এক পা এক পা করে মসজিদুল আকসায় চলে গেলেন ফিলিস্তিনে চলে গেলেন গিয়ে দেখলেন মসজিদ আকসাতে একজন মানুষ সেই জানার নবী নাম হলো ঈসা ইবনুল মারিয়াম মরিয়ম নন্দন হযরত ঈসা ঈসা নবীর কাছে গিয়ে কাঁদতে লাগলেন যুবক হে আল্লাহর নবী ঈসা আজকের প্রভাতের সূর্য উদয়ের পরে আমার মা মরে গেছে আল্লাহর নবী সান্ত্বনা দিলেন বন্ধু হে তোমারও যেমন মাও নাই আমারও তেমন মাও নাই বন্ধু রে তোমার যেমন মা তোমাকে ছেড়ে চলে গেছে তেমন আমার মা আমাকে ছেড়ে চলিয়ে গেছে আমি হলাম মরিয়ম নন্দন ঈসা মরিয়মের পুত্র আমি আমার মা মরিয়ম বিনতে ইমরান আমার মা ইমরানের বিটি মরিয়ম আমি আমার মায়ের কোলে এসেছি জগৎ আলো করে মার ভালোবাসা আমি আজও ভুলতে পারি নাই জনক রে কি বলছো শোনো যে আমার মা বলে গেছে সৎ ব্যক্তির সাথে থাকো নবী বললেন তার সৎ যদি হতে যাও পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ ঈসা নবী জামানা পৃথিবীতে চারটি কিতাব দামি কিতাব কোরআন শরীফ আল্লাহ বলেন বন্ধুরা আমার চারটি বড় কিতাব তোমরা জব্বর ইঞ্জিল কোরআন আমানতু বিল্লাহি ওয়া মালায়িকা
কুতুবিহি ওয়া কুতুবিহি বহু আছেন, অনেক কিতাব আছে পৃথিবীতে, সেই ফেরেশতাদের ওয়ার এবং কিতাবের ওয়ার, শুধু কোরআন নয়, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এর ওপর তোমাকে ঈমান আনতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ঈমান বিশ্বাস আনার নাম হলো ঈমানদার। ঈসা নবী কলেমা পড়িয়ে দিলেন, বাড়ি চলে এলো, ওনার বিবি বলছেন বাংলা কথা, গো এই মাকে মেয়ের মাটি দেওয়ার পর তুমি কোথায় গিয়েছিলে? তাহলে দেখ মন মেজাজ খুব খারাপ আমার, মাকে মাটি দিয়ে আমি মসজিদুল আকসায় গিয়েছিলাম, ফিলিস্তিন নবী ঈসার কাছে গিয়েছিলাম, এতদিন যা করেছি সব তওবা করে আমি মুসলমান হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোরআনে বললেন উদখুলু ফিসসিলমি কাফা, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও, ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান, শয়তানের তাবা করো না। আমাদের মধ্যে শয়তানের ইত্তেবা আছে, নামাজ পড়ে মদ খায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে ধোকা দেয়, নামাজ পড়ে সুদ খায়। এদেশে বলে সুদ খায় না বন্ধন, ওটা সুদ নয়, ওটা মিষ্টি। হায় রে কলিকা, বউ হলো মিষ্টি রে হাড়ি, মা হলো ভেজাল, বউ হলো মিষ্টি হাড়ি আর মা হলো ভেজাল। পৃথিবীর সব কাজ ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে, ভালো লাগে জেনাং, প্রেম প্রীতি ভালো লাগে, বিয়ের লেনা দেনা ওটা তো আমার দেশে নাই, বিয়েতে লে আল্লাহ ওদিকে খুব। ভাইরা আমার, বিবি বলছে শোনো কোথায় গিয়েছিলে তুমি নবীর কাছে? বিবি বললে আমার বিনা পরামর্শে তুমি গেলে কেন? এ বললো আরে পাগলি, ইমান এনেছি নবীর ওপরে, তোকে যত ভালোবাসতাম তার থেকে আরো বেশি ভালোবাসবো, মদ খাবো না, বিড়ি খাবো না, গাঁজা খাবো না, খৈরি খাবো না, দক্তা খাবো না, কিচ্ছু খাবো না, হালাল খাবো, তোকে নিয়ে সুখের ঘর করবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ছোট, হুজরার ঘরে গিয়ে দেখেন নবী হুজরায় শুয়ে, আম্মা আয়েশা সিদ্দিকার কোলে মাথা দিয়ে আব্দুল্লাহ ইবনে আমের বর্ণনা করতেছেন। হুসাইন বলছে নানাজি 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 আপনি কোথায়? বিটির ছেলেরা নানাকে খুব জ্বালায়, জ্বালায় না? নানা যারা সত্যিকার হয়েছেন, অন্য কেউ যদি সিমটি কাটে তো নানা রাগে যায়, কিন্তু লাথি যদি নানাকে লাথি মারে তো এত মিষ্টি লাগে, কামড়াবে, গাল দিবে, কত কি বলবে। আমাকে একদিন বলছে শালা টাকলু, তাই বলছে, টাকা দিতে দেরি হইতো তাই শালা টাকলু। আমি হাসতেছি, ওর মা ওকে মারতে যাচ্ছে যে খবরদার মারিস না, ও যদি বুঝতো টাকলুর কত দাম তাহলে এই কথাই বলতো না। তা আমি ওকে কোলে করে চুমো খাচ্ছি, আরে বলছে তুই আমাকে গাড়ি দিলি, না না তোকে গাড়ি দিইনি, মাকে বলিছি। ওর মা বলছে আমাকে বললি কেন? না তোকে বলিনি, দাদিকে বলিছি। ছোট বাচ্চা ছেলে ইমাম হুসাইন বলে নানু ভাই তুমি কোথায়? নবী বললেন ভাই রে জান্নাতে শুয়ে আছি। সুবহানাল্লাহ, বলুন জান্নাতে শুয়ে আছো? ইমাম হুসাইন নবীর রওজা আর কাল্লার নবীর মসজিদ, মধ্যিখানে শুধু একটা পাচি। বলছে নানু ভাই তুমি তো নানির কোলে মাথা দিয়ে শুয়ে আছো। সুবহানাল্লাহ, একটু বলেন কার কোলে মাথা দিয়ে আছো? সে নানির কোলে মাথা দিয়ে আছে, বলছে জান্নাতে শুয়ে আছি। আল্লাহ রাসূল বললেন নানু ভাই যার বিবি ভালো তার কোলে মাথা দিয়ে জান্নাতের আরাম পাওয়া যায়।
যার বিবি ভালো তার খোলে মাথা দিয়ে জান্নাতের সুখ পাওয়া যায়। সবচেয়ে বড় জ্বালা এখানে নবী বললেন আন্নে কাউমিন সুন্নতি ফামানু রাগবান সুন্নতি ফালাইসা মিন্নি, বুকে হাত দিয়ে বলো নবীর সুন্নত পালন করতেছো বটে, যাকে জীবন সঙ্গী বানিয়েছো কিসের বিনিময়? কারণ তুমি যেমন পাগলা তোমার পামন জুটেছে পাগলি, তার কারণ হলো দুটো রূপ আছে এখানে। একটা মেয়েকে নিজের বিবি বানাতে চেয়েছো ট্যাক্সি, চেয়েছো মোটরসাইকেল, চেয়েছো বুলেট গাড়ি, চেয়েছো দশ ভরি সোনা, চেয়েছো ছপ্পর ঘর, চেয়েছো গোদরেজ আলমারি, চেয়েছো ফ্রিজ ওয়াশিং মেশিন গুষ্টি শুদ্ধ চেয়ে নিয়েছে। রাতের বেলায় দেখে বলছে সকিনা মুখ ঘুরিয়ে কেন আমার কাছে আয়, মেয়েটা বলছে নো নো নো। বলে কেন? বলে আমাকে তো বিয়ে করনি, ঘুম যদি পায় মোটর সাইকেলের উপরে ঘুমাও, ঘুমাসবে? হ্যাঁ, মোটর সাইকেল তো বিয়ে করছিল না। খুব যদি কলেজা জ্বালা করে ফ্রিজ থেকে বরফ বার করো, ফ্রিজ থেকে বরফ কলজে তো চেপে ধরো, ঠান্ডা হবে? হবে বোধ হয়, এরা বলছে হবে। আমাকে বিয়ে করনি, খাটের উপরে গড়াগড়ি করো, সুখ আসবে? শরীর যদি খাটের উপর ঘুমাও, ঘুমাসবে না। সেই ঘুমের মানুষটাকে তুমি বেদামি করে দিয়েছো, এই জন্য মেয়েরা তোমার দুরকম। আচ্ছা বলুন দিনী, বাহির ভালো না ভিতর ভালো দেখেন? হ্যাঁ, শামসির বাজারে গেছেন, একটা মেয়েকে দেখলেন ঠোঁটে ঠোঁট পালিশ, চোখের কাজল, মাথার চুল ক্লিপ, দেখে মনে হলো জান্নাতের পরী চলে এসছে রে। এ মনে মনে করছি শালা আমার বউটা যদি এরকম হতো। বাড়িতে এসে দেখছো তোমার বর চোখে পিষ্টি, মুখে ভক ভক গন্ধ বেরোচ্ছে, কবে থেকে দান বাজিনি আল্লাহ পাক জানে। সেরা কাপড় পরে আছে, ওই কাপড়টা যে কাপড়টা ছেলে বুতেছে ওটাই পরে আছে, ওই ছেলেটার ভালো লাগবে কি আপনি বলুন? মনে মনে করে বাড়ি না আসাই ভালো ছিল রে। মেয়েরাও সাজতে জানে না, মেয়েরা প্রতিশোধ নিতে জানে, এই জন্য মেয়েদেরকে সাজার সুযোগ দাও। শরীয়তের সাজতে মানা, কেতাবের ওই পন্নিতে স্বামীর করে সাজলে সব, কেতাবে তাই লিখেছে। আল্লাহর নবী বলছিল মা তোমার ঘরটা জান্নাতের দুর্গ বানিয়ে নাও। আল্লাহর নবী বলছেন নানু ভাই তোমার নানি জান আয়েশা সিদ্দিকা হুমায়রার কোলে মাথা দিয়ে, যার বিবি ভালো তার কোলে মাথা দিয়ে স্বামী শুলে জান্নাতের আরাম পাওয়া যায়। দুটো পয়েন্ট আপনার কাছে তুলে ধরছি। কোনদিন আপনার বিবি বলেছে রঘুপ্রাণনাথ সারা জীবন তো বালিশে মাথা দিয়ে শুয়েছো, আমি এখন তোমার হয়ে গেছি, আমার কোলে মাথা দিয়ে একটু ঘুমাও, বলেছে? বলেনি। এত বিবি তোমাকে ভালোবাসে, বলেছে লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছি তুমি কালকে আপেল কিনে খেয়ো? দেশে কোনোদিন চার মাসের টাকা একসঙ্গে ঢুকে চাল কি দিয়েছে? হ্যাঁ দিয়েছে, দেয়নি তা নয়, সবাইকে দেয়নি, দেবার মতন কি দিয়েছে? হতভাগা আমরা ওই জায়গায় পৌঁছাতে পারিনি। বিবি স্বামীকে বলছে তুমি ঈসা নবীর কাছে গেলে কেন? এ বললো আমি ঈসা নবীর কাছে গেছি তোর ভালোর জন্য, আমার ভালোর জন্য। স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেল, যার সাথে যার প্রেম আছে তার সাথে তার ঠুকমুক আছে, যার সাথে প্রেম নাই তার সাথে ঝগড়া নাই। যে স্বামী স্ত্রী দেখবেন খুব পিরি, অল্পতে দেখবেন ঝগড়া হবে, আবার পিরি তো হবে, কথা বলতেন কিনা? আর যে যাকে বল মারিয়ে বেড়া গা তুই বন্ধু, আবার খুব ঝগড়া হলো, হওয়ার পর রাতের বেলায় শুয়ে গেছে। কোরআন বলছে ওয়াজাল্লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, আমি রাত তৈরি করি অন্ধকারের সাথে মানুষের চোখে নিদ্রা দিয়েছে আরামের জন্য। ওয়াজাল্লাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতো বিছাই দিয়েছি, তোর বিছানায় তোর বালিশে মাথা দিয়ে কে শুবে রে? গ্রামের কোন মেয়ে শুলে
গলায় টিন আর জুতো বেঁধে দিত, ঠিক কিনা বলুন? অন্য মেয়ে যদি তোমার পাশে শোয় আর যদি গ্রামের লোক জেনে ফেলে, ওকে রাখবে? গলায় জুতো দিয়ে টিনে বাড়ি দেবে, ঢোই ঢোই ঢোই। কিন্তু এমন একটা সুযোগ শামসির মেয়ে আর হলুদবাড়ির একটা হলুদপুরের একটা পুরুষ সমাজের সমাজিকতা এক করে দিল। হায় রে, কিসের বাঁধনে? বিনা কারণে ওই মেয়েটার গায়ে হাত দিলে ওর ভাই এসে হাত কেটে নিত, পুলিশে থানায় নিয়ে যেত। কিন্তু তিনবার দুবার একবার যখন কবুল বলার কারণে এমন প্রেম তোমার মধ্যে সৃষ্টি হয়ে গেল, মেয়েটা গোটাই জীবনটা তোমার কদম তলে বিছিয়ে দিল। তুমি বলো সেই জীবনে কি দাম তুমি দিয়েছ? আল্লাহ বলছেন নারী এবং পুরুষ একই বিছানায় শুয়ে গেল। যেমন ঘরের বাতি নিভিয়ে দাও, ঘরের বাতি নিভিয়ে দিয়ে দরজা লাগিয়ে দাও, আমি আল্লাহ আমি আল্লাহ অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি, তোমাদের প্রেম মিষ্টি হবে কেউ দেখে নেবে। অকামারম মনির স্নিগ্ধ আলো জেলে দিয়েছি, খুব অন্ধকার হলে বউকে খুঁজে পাবে না। আমার এক মামা শ্বশুরের বিয়ে দিচ্ছি বুঝলেন তো, বউটা কালো, খুবই কালো কিন্তু খুব ভালো। বিয়ে করে এসে বলতে বলছে, মা আমি দাঁড়িয়ে আছি। মা তাহলে কি মানে? দেখবি আর তোর ঘরে চাঁদ উঠেছে। ওর মা ছুটে এসে বলছে, কই রে বাবা? বলে ওই দেখ ঘরের ভিতরে চাঁদ উঠেছে। রসিকতা করে বলছে, মা তোর বউকে খুঁজতে গেলে হিসাব লাইট জেলে দেখতে হবে আধারে, কিন্তু কালো হলো। আর তো ঘুম তার ভালো ছিল, সুবহানাল্লাহ বলুন। কালো নারীর মধুর জবান পাগল করে মন, এত সুন্দর ব্যবহার। ওর বাড়িতে যত কুটুম আসত একাই মেহনত করত, আর যারা ছিল শাবল ঘুষতে ঘুষতে সময় শেষ।